আমি কলেজের জন্য বাড়ি থেকে বেরিয়ে গেছি, আর এখন আমি গিরিশ পার্ক মেট্রো স্টেশন থেকে নেমে হেঁটে হেঁটে কলেজের দিকে যাচ্ছি গুগল ম্যাপ দেখে দেখে। আর এখন কলেজের সামনে চলে এসেছি, আর এই মাত্র কলেজে এন্ট্রি থেকে ঢুকলাম। এবার ঢুকে দেখছি চারদিকটা কেমন, আর অনেক ক্লিপ নিয়েছি, তোমরাও দেখো বেথুন কলেজ কেমন ভিতর থেকে। ঢুকেই দেখো এখানে একটা ছোট্ট মিষ্টি কুকুর আছে, কিন্তু ও উঠে চলে গেল, আমার ভালো লাগেনি। এবার এটা হচ্ছে স্কুলের পোর্শনটা, সামনের দিকটা, এখানে বিভিন্ন রকম ব্যানার রয়েছে। আর এটা হচ্ছে বিদ্যাসাগর ভবন, এই বিল্ডিংয়েই আমাদের ডিপার্টমেন্ট আছে, ইংলিশ ডিপার্টমেন্ট। আর এখানে আমি ঘুরে ঘুরে দেখছিলাম যে কোথায় কী আছে, কারণ আমার কাছে অনেক সময় ছিল, 12টা থেকে ক্লাস ছিল, আমি তো 11:10-15-এর মধ্যেই ঢুকে গেছিলাম। এখানে হচ্ছে কলেজের একটা ম্যাপ বানানো আছে, ওখানে অনেক গাছ আছে দেখছিলাম, আমাদের আগের কলেজেও গাছ ছিল, এখানে কাকুটা জল দিচ্ছিল গাছগুলোতে। আর এই যে এখানে একটা বট গাছ রয়েছে ক্যাম্পাসের ভিতরে, আর ওটা হলো বেথুন স্কুল, যেটা খুব সুন্দর দেখতে। আর এখানে দেখো কলেজ খুলেছে সকালে, তো মনে হয় অনেকদিন পর, পুজোর ছুটির পর, তাই এমন কাকু ঝাড়ু টাড়ু দিচ্ছিল। আর আমি এই দিকগুলো ঘুরে ঘুরে দেখছিলাম, এখানে একটা সিস্টার নিবেদিতার স্ট্যাচু আছে দেখলাম, তার নিচে একটা খুব সুন্দর আলপনা রয়েছে, এটা হচ্ছে কাদম্বিনী ভবন। এখানে অন্য স্টুডেন্টদের থেকে শুনলাম যে এখানেই লাইব্রেরিটা রয়েছে, আর এখানে গার্লস কমন রুমের একটা মার্ক করা আছে, কিন্তু আমি খুঁজে পাইনি, গিয়ে ওখানে আটকে গেছিলাম, পরে জেনে যাবো হয়তো। আর এইগুলোই ঘুরে ঘুরে দেখছিলাম। তারপরে এখানে দেখো অনেক পায়রা আছে, চারদিকে অনেক গাছ থাকার জন্য এখানে কাক পায়রা এরকম অনেক পাখির আওয়াজই শুনতে পাচ্ছিলাম। এখানে অনেক পোস্টার্স ছিল বাইরের দিকটায়, আর এর পাশে অনেক ব্যানার ট্যানার ছিল, আবার এখানে ওই যে গাছগুলো গার্ডেনে আছে তাদের নাম লেখা আছে। আর এই বিল্ডিংটা এত সুন্দর আর্কিটেকচারটা যে আমি ওখানেই বারবার চলে যাচ্ছি, আবার ঘুরে ঘুরে সেই একই জায়গায় বটগাছের কাছে চলে এসেছি। তারপরে এখানে দেখলাম যে এখানে একটা বয়স্ক করে ভদ্রমহিলা ছিল, আর বাচ্চা হয়তো নাতি বা নাতনি যাই হোক ওনাকে নিয়ে বসেছিল। এইবার আমাদের ক্লাসরুমে ঢুকে গেছি, এটা হলো বিদ্যাসাগর ভবনে রুম নাম্বার 17, এটাই হয়তো আমাদের রুম হতে চলেছে। আর এখান থেকে আমার আগের কলেজে ভিক্টোরিয়া কলেজে যেমন জানলা ছিল, আর জানলার পাশেই মানে গাছ ছিল, ওখানে কাক ডাকতো, এখানেও সেম, তো আমার আগের কলেজের কথা খুব মনে পড়ছিল। আর আমি জানলার দিকে তাকিয়ে অনেকক্ষণ বসেছিলাম, তারপরে ক্লাস হলো, দুটো ক্লাস হলো, আর আমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান ছিল, সেই সব শেষ হওয়ার পরে আমি আর আমার একটা বন্ধু গেলাম টয়লেট থেকে ঘুরে আসছিলাম। আর এখানে টয়লেটের সামনেই একটা কুকুর শুয়েছিল, একদম আমাকে পাত্তা দেয়নি, কেউই আমাকে পাত্তা দিল না আজকে, নতুন তো, তাই ওরাও হয়তো বুঝতে পেরেছে যে নতুন লোককে বেশি পাত্তা দেওয়া যাবে না, বেশি পাত্তা দিলে যদি ক্ষতি করে দেয়। এখন কলেজ থেকে বেরিয়ে যাচ্ছি, আমার বন্ধুটাকে বলছি তুই একটু ভিডিও বানা। যাই হোক, এইবার কলেজ থেকে বেরিয়ে গেছি, আর হেঁটে হেঁটে আবার বাড়ি যাচ্ছি। গিরিশ পার্ক থেকে মেট্রোয় উঠলাম, উঠে দাঁড়িয়েছিলাম, বসার জায়গা তো পাইনি, তো দাঁড়িয়ে দাঁড়িয়েই আমার বন্ধুর সাথে গল্প করতে করতে আবার বাড়ির দিকে চলে আসলাম।
আমরা ব্যারাকপুরের বিভিন্ন জিমের ফি স্ট্রাকচারের কথা আর বিভিন্ন কথা ডিসকাস করছিলাম তখন। যাই হোক, কিছুক্ষণ ওয়েট করার পরই তারপরে দমদম চলে আসলো, তারপরে আমরা দমদমে নেমে গেলাম। তারপরে আর কোনো ক্লিপ নেওয়া হয়নি, দিনটা এইভাবেই শেষ হয়ে গেল। ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর আবার একটা নতুন ব্লগে আমাদের দেখা হবে। ততক্ষণের জন্য টাটা।